শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এপিবি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। হুমায়ুন কবির সহকারী শিক্ষক, আনপুরেশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি শ্রেণী তৃতীয়, বিশ্ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 11, আমাদের ইতিহাস ও সংস্কৃতি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে আমাদের সংস্কৃতির বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছ, এ থেকে তোমরা নিশ্চয়ই প্রতিমান হচ্ছে আজকে আমাদের পাঠটির বিষয়। আজকে যে অধ্যায়, আমাদের ইতিহাস এবং সংস্কৃতি, আজকে আমাদের পাঠ পাঠ 1, 2 এবং 3 আজকে আমরা আলোচনা করবো। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, এবং পাঠ 3 নববর্ষ এবং অন্যান্য উৎসব নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পাঠে তোমরা যা শিখবে, জাতীয় দিবসগুলো গুরুত্ব উপলব্ধি করতে পারবে এবং দেশের সামাজিক উৎসবগুলো সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থী বন্ধু, শুরুতে আমরা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করবো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্র সহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসন আমলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানে বাঙালিরা বেশি ছিল আর বাঙালিদের মাতৃভাষা বাংলা, কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাংলার জনগণ তা মেনে নেয়নি, তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউ সহ অনেক অনেকে ভাষার দাবিতে শহীদ হন। এদেরকে আমরা ভাষা শহীদ বলি। শিক্ষার্থী, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ভাষা শহীদদের ছবি তো তোমরা দেখতে পাচ্ছ, এবং জাতির শহীদ আমরা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে, ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীর একটি বিরল ঘটনা। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্র শহীদ মিনার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোট বড় শহীদ মিনার রয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল দিয়ে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু প্রশ্ন দেখব, এসব বলি। 21শে ফেব্রুয়ারি কি দিবস? 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এই দিবসটি কাদের স্মৃতিতে পালন করা হয়? এই দিবসটি ভাষা শহীদের স্মৃতিতে পালন করা হয়। বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? পাকিস্তান শাসন আমলে 1952 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল। তোমরা কি কয়েকজন ভাষা শহীদের নাম বলতে পারো? হ্যাঁ, আমরা বলতে পারি। কয়েকজন ভাষা শহীদের নাম হলো সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউ সহ আরো অনেকে। শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে? শহীদদের স্মরণে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। আমরা এসব আরো কিছু বলি। 21শে ফেব্রুয়ারিতে আমরা একটি বিখ্যাত গান গাই। গানটি হলো আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গানটি লিখেছেন আব্দুল গাফর চৌধুরী এবং সুর করেছেন 71 শহীদ আলতাফ মাহমুদ। এই গানটি তোমরা খাতায় লিখবে এবং সবাই মিলে গাওয়ার চেষ্টা করবে। আরো কিছু করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরো কিছু তথ্য আমাদের বের করতে হবে। আমাদের দেশে বাংলা ছাড়াও আরো অনেক ভাষা আছে, সেগুলো সেই ভাষাগুলো কি কি তা খুঁজে বের করতে বলা হয়েছে। শিক্ষার্থী, এই ছিল আমাদের পাঠ 1-এর আলোচনা। আমরা এখন পাঠ 1-এর একটা কাঠামোগত প্রশ্ন দেখব। রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিরা কেন আন্দোলন করেছেন? উত্তর, পশ্চিম পাকিস্তানে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানি শাসকরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। বাঙালিরা তা মেনে নেননি, তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা কাঠামোগত প্রশ্ন দেখব। কাঠামোগত প্রশ্ন দেখো তোমরা, কাঠামোগত প্রশ্ন 1, এখানে বলা হয়েছে যে শহীদ দিবস কবে, মাতৃভাষা নিয়ে আমরা গর্বিত কেন? 5টি বাক্যে লিখতে বলা হয়েছে শহীদ দিবস। উত্তর, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, মাতৃভাষা নিয়ে আমরা যে কারণে গর্বিত তা 5টি বাক্যে তুলে ধরা হলো। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীর একটি বিরল ঘটনা। বর্তমানে বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকিট প্রকাশ করে। ভাষা একটি জাতির পরিচয় বহন করে, তাই নিজেদের মাতৃভাষা নিয়ে গর্বিত হয়। শিক্ষার্থী, আমাদের পাঠ 1, আমরা পাঠ 2 চলে যাবো ইনশাল্লাহ। পাঠ 2 আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস সম্পর্কে বলা হয়েছে।
আমরা জাতীয় স্মৃতিসৌধের ছবি দেখতে পাচ্ছি। তোমরা অধ্যায় দশে জানতে পেরেছ বঙ্গবন্ধু 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটি পালন করি। এটি আমাদের জাতীয় দিবস মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সবার একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এই দিনটিতে আমরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবসের অর্থাৎ মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণকারী দলিলে স্বাক্ষরিত একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা বিজয় উল্লাস দেখতে পাচ্ছি। তোমরা আরো জেনেছো 1971 সালে স্বাধীনতার জন্য প্রায় 9 মাস পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে। অবশেষে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতি বছর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটি পালন করি। এই দিন বিভিন্ন জায়গায় মেলা বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস কখন পালন করা হয়? বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ এবং বিজয় দিবস 16 ডিসেম্বর পালন করা হয়। শহীদ দিবস কখন পালন করা হয়? শহীদ দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 1971 সালে কারা পরাজিত হয়েছে? 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী পরাজিত হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ কোথায়? জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে অবস্থিত। আমরা কি দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাই? আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। স্মরণীয় সৌধ দুটির নাম আমাদের বলতে হবে এবং এদের কাজ কি আমাদের কি মনে করিয়ে দেয়। শহীদ দিবস আমাদের মনে করিয়ে দেয় শহীদ মিনার, আমাদের মনে করিয়ে দেয় শহীদ দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনে করিয়ে দেয়, ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় এবং ভাষা শহীদদের স্মৃতি মনে করিয়ে দেয়। জাতীয় স্মৃতিসৌধ আমাদের কি কি মনে করিয়ে দেয়? জাতীয় স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতা দিবস মনে করিয়ে দেয়, বিজয় দিবস মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শহীদদের যে স্মৃতি সেটা আমাদের মনে করিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পাঠ দুইয়ের আলোচনা। আমরা পাঠ দুই আরো কিছু একটা কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? স্বাধীনতা দিবস সম্পর্কে 5টি বাক্য লিখো। স্বাধীনতা দিবস সম্পর্কে 5টি বাক্য, যেমন 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন, 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এটি আমাদের জাতীয় দিবস। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসটি পালন করি। স্বাধীনতা দিবসে আমরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ তিন নিয়ে এখন আলোচনা করবো। নববর্ষ এবং অন্যান্য উৎসব নিয়ে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নববর্ষের বিভিন্ন চিত্র এবং মিষ্টান্নর ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ 14 এপ্রিল। এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব। এই দিনটি সবাই উদযাপন করেন। এ উপলক্ষে বিভিন্ন গান বাজনা এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলার মাটির খেলনা, হাঁড়ি পুতুল, বিভিন্ন রকমের মিষ্টি কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। এসব মেলা ছোটদের জন্য খুবই মজার। পয়লা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করেন, একে হালখাতা বলা হয়। এ উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। আমরা আরেকটি উৎসব জানি যে নবান্ন। এটি গ্রাম বাংলার একটি উৎসব। এটি ফসল কাটার উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়। এই সময় নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকরা মেতে ওঠেন। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা এবং খাবার তৈরি করা হয়। আত্মীয় স্বজন পাড়াপড়শিদের মাঝে তা বিতরণও করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় নানা রকম নাচ গানের। এবং পৌষ মেলা গ্রাম বাংলার আরও একটি সামাজিক উৎসব। বাংলা পৌষ মাসে উৎসবের আয়োজন করা হয়। গ্রামের ঘরে ঘরে বানানো হয় নানা রকম শীতের পিঠা এবং মিষ্টান্ন। কয়েকদিন ধরে চলে পিঠা বানানো উৎসব, সেই সাথে আয়োজন করা হয় মেলা। মেলার নানা রকম পিঠা এবং খাবার পাওয়া যায়। পাশাপাশি বসে গান, নাচ, যাত্রা ইত্যাদির আসর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী কোনো লেকচারে ইনশাল্লাহ আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।